দেখুন মুশা সরকার দাবি করুছি যে শিক্ষক মানুষ তুরন্ত কোভিড যুদ্ধ ভাবে ওড়শা সরকার মা অঞ্চল আমার অঞ্চল পদ্মপুর অঞ্চল পদ্মপুর সব ডিভিজন পাখা পাখি তিরিশ জন শিক্ষক কোভিড আক্রান্ত হয়ে দেহান হয়ে গলা কেবল পদ্মপুর অঞ্চল নুহ বরগড় জেলা নুহ সারা ওশার বিভিন্ন জায়গায় এ দুঃখদ সম্বাদ মিলুছি যে অনেক জায়গার শিক্ষক মানে যে কোভিড ডিউটি অনেক সে আক্রান্ত হয়ে তাঁকর দেহি যা হোক খুশির বিষয় আজ বেলে ওড়শার স্কুল এবং গণশিক্ষা বিভাগর মন্ত্রী মান্যবর মন্ত্রী আমার বড় ভাই শ্রীযুক্ত সমীর দাস এ বিষয়ে আলোচনা কলি এবং তা সূচনা দেি যে অনেক শিক্ষক দেহান্তাল এবং তুরন্ত শিক্ষক সমাজ কো করোনা যোদ্ধাৰ মন্যতা দিয়া যাও মন্ত্রী সমীর ভাই উত্তৰ দিলে যে এটা বাস্তৱ কথা এবং স্কুল এবং ماس এডুকেশন তৰফৰ ওড়িশা সরকার কো পাখৰে শিক্ষক সমাজ কো করোনা যোদ্ধাৰ মন্যতা দেবা পই প্ৰস্তাৱ দিয়া হৈছে এবং ওড়িশা সরকার পাখৰে এই বিচাৰ হৈনা আছে মই আশা কৰিবই তুরন্ত ওড়িশাৰ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা বিভাগ দ্বারা যে প্রস্তাব্যরকার পাখে পেন্ডিং অ তা গ্রহণ করি করোনা যোদ্ধার শিক্ষক সমাজ কু এবং করোনা ডিউটি সময় কলা সময় যে দেহ হয়েছি তার ক্ষতিভরণ রাজ্য সরকার করতু আজির দিনের শিক্ষক এ দাবি ওড়শা সরকার পাখে মাখ্যমন্ত্রী পাখে মুস্থাপন করছি